শুভ বন্ধুগণ, আজকে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের আলোকে নেগেটিভ সেন্টেন্স যেভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 অধিক ভিডিও লেকচার তৈরি করেছে। এই সকল ভিডিও লেকচারগুলি ফেসবুক ইউটিউবে আপলোড হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে লিখে দেন কোন ধরনের ভিডিও লেকচার আপনারা দেখতে চান, সেই সকল ভিডিও লেকচার লিঙ্কগুলি আমরা দিয়ে দিব। এছাড়া যারা প্যানডেভের নিতে চান তারা আমাদের যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ প্যানডেভের মতো আমরা ভিডিও লেকচার দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স, টেন্সের আলোকে নেগেটিভ সেন্টেন্স যেভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ক্লাসে এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ক্লাসটি। দ্বিতীয় ক্লাসটি হচ্ছে, এখানে লক্ষ্য করুন যে তোমার প্রথম ক্লাসে আমি আমরা দিয়ে পড়েছিলাম, আজকে পড়ব তুমি তোমরা দিয়ে নেগেটিভ বাক্য। যেমন তুমি কাজটি করো না, পড়ো না, পড়ো না, খাও না, যাও না, হাঁটো না, লেখো না, খেলো না, এইভাবে হাজার হাজার ভার্বাসে প্রতিটা ভার্বের সাথে না বসে বসে আমরা নেগেটিভ করে করতে পারি। হ্যাঁ, নেগেটিভ করে এইভাবে টেন্সের আলোকে 12টা করে প্র্যাকটিস করবেন। যেমন তুমি কাজটি করো না, তুমি কাজটি করতেছো না, তুমি কাজটি করে আসো না, তুমি কিছুদিন ধরে কাজটি করতেছো না, তুমি কাজটি করেছিলে না, করতেছিলে না, করেছিলে না, কিছুদিন ধরে করতেছিলে না, তুমি কাজটি করবে না, করতে থাকবে না, করে থাকবে না, দুদিন ধরে কাজটি করতে থাকবে না। হ্যাঁ বন্ধুগণ, এখানে যাবতীয় হতে থেকে যে কোনো সময় চেঞ্জ করে পড়বেন যাবতীয় হতে থেকে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন তুমি কাজটি করো না, জায়গা তুমি ইংরেজি পড়ো না, পড়তেছো না, পড়িয়েছো না, কিছুদিন ধরে পড়তেছো না, তুমি ইংরেজি পড়েছিলে না, পড়তেছিলে না, পড়িয়েছিলে না, কিছুদিন ধরে পড়তেছিলে না, তুমি ইংরেজি পড়বে না, পড়তে থাকবে না, পড়িয়ে থাকবে না, কিছুদিন ধরে পড়তে থাকবে না। ঠিক একইভাবে তুমি তুমি যাও না, যাইতেছো না, গিয়েছো না, তুমি আসো না, আসতেছো না, এসেছো না, তুমি জানো না, জানতেছো না, তুমি দাও না, দিতেছো না, তুমি খাও না, খাইতেছো না, এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আপনি টেন্সের আলোকে 12টা করে পড়তে পারবেন। তাই এখানে যতগুলো বাক্য দেওয়া হলে প্রতিটা বাক্য দিয়ে এইভাবে 12ভাবে আপনি মিলিয়ে মিলিয়ে পড়বেন। তারপর প্রয়োজন আপনি সাবজেক্ট পরিবর্তন করেন, তুমি জায়গা আমি, তুমি মানে আমি আমরা, তুমি তোমরা, সে তারা, কামাল কামালেরা, জামাল জামালেরা, ছেলে ছেলেটি ছেলেরা, মেয়েটি মেয়েরা, ছাত্র ছাত্রটি ছাত্ররা, এইভাবে শিক্ষক শিক্ষকেরা, এইভাবে যে কোনো সাবজেক্ট পরিবর্তন হলে আপনি মিলে মিলে পড়বেন। যে কোনো ভার্ব দিয়ে আপনি এইভাবে পড়বেন, আপনার আপনার থেকে পুরো বিষয়টি রপ্ত হবে। তারপর আপনি ইংরেজি পড়েন, ইউ ডু নট ডু দট, ইউ আর নট ডুইং দট, ইউ হ্যাভ নট ডান দট, ইউ হ্যাভ নট বিন ডুইং দট ফর ফিউ ডেজ, ইউ ডিড নট ডু দট, ইউ আর নট ডুইং দট, ইউ হ্যাড নট ডান দট, ইউ হ্যাড নট বিন ডুইং দট ফর ফিউ ডেজ, ইউ উইল নট ডু দট, ইউ উইল নট বি ডুইং দট, ইউ উইল নট হ্যাভ ডান দট, ইউ উইল নট হ্যাভ বিন ডুইং দট ফর ফিউ ডেজ। বন্ধুগণ, এখানে যে কোনো ভার্ব দিয়ে এইভাবে আপনি মিলে মিলে পড়ুন। যেমন গো, ইউ ডু নট গো টু স্কুল, ইউ আর নট গোয়িং টু স্কুল, ইউ হ্যাভ নট গন গন, এখানে কি হবে, গন হবে, যেখানে ডান সেখানে গন, তৃতীয় নম্বর প্রুফ হবে, ইউ হ্যাভ নট বিন গোয়িং টু কলেজ ফর টু ডেজ, ইউ উইল নট গো টু কলেজ, ইউল নট ইউ ডিড নট গো টু কলেজ, ইউ আর নট গোয়িং টু, ইউ হ্যাড নট গন টু, ইউ হ্যাড নট বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ, ইউ উইল নট গো টু কলেজ, ইউল নট বি গোয়িং টু কলেজ, ইউল নট হ্যাভ গন টু কলেজ, ইউল নট হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি মিলে মিলে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ মনে অজান্তে এগিয়ে যাবে। আপনার বাচ্চা যদি টু থ্রি তো পড়ে তাকে এইভাবে অনুকরণ মাধ্যমে শেখাবেন, অর্থাৎ গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। বাংলা ভাষা যেভাবে আমরা রপ্ত করেছি শুনে শুনে, ঠিক একইভাবে এগুলো শুনে শুনে বলে বলে বা লিখে লিখে আমরাও রপ্ত করে ফেলবো অল্প সময়ে। তাই আসুন এইভাবে প্র্যাকটিস করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, প্রয়োজনে ভিডিওগুলো আপনারা প্যান্ডেমের মাধ্যমে নিতে পারেন। এছাড়া যে সকল ভিডিও লাগছে দেখতে চান আপনারা কমেন্টস করুন, উক্ত ভিডিওর লিঙ্কগুলো আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।